দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিশেষ অঞ্চল হলো সুন্দরবন। এই সুন্দরবনে আমরা প্রায়শই শুনে থাকি যে সেখানে বন্যা হয়েছে, আর সেখানকার মানুষজনেরা তাদের ঘর বাড়ি হারিয়ে ফেলে এই বন্যার কবলে, তাদের ঘর বাড়ি জলে ভেসে যায়। তাই সেটা যাতে না হয় আমাদের এই পরিকল্পনাটি সেটা আটকানোর জন্য, আমাদের এই পরিকল্পনাটিতে যখন জলের তল বাড়বে বাড়িটিও জলের তলের সঙ্গে বেড়ে উঠবে, কারণ এই বাড়িটিতে ব্যবহার করা হয়েছে এই চারটে টিউব যেটা বাড়িটিকে ভেসে থাকতে সাহায্য করবে। আর এই যে চারটে স্টিক ব্যবহার করা হয়েছে এগুলি বাড়িটি যাতে নৌকার মতো জলের স্রোতে ভেসে না যায় সেই জন্য এটি আটকে রাখার জন্য এই স্টিকগুলো ব্যবহার করা হয়েছে। যদি আসলে এই বাড়িটি তৈরি করা হয় তাহলে এই পুরো বাড়িটি তৈরি করা হবে কাঠের, আর এই স্টিকগুলো তৈরি করা হবে মেটাল দিয়ে, আর এই যে নিচে টিউব আছে এগুলো পলিমারের বড় পাইপ দিয়ে তৈরি করা হবে যাতে বাড়িটি ডুবে না যায়। আর এই বাড়িটি তৈরি করার খরচও কিন্তু অনেক কম, কারণ আমরা জানি যে সুন্দরবন অঞ্চলের মানুষেরা কিন্তু অর্থনৈতিক দিকে খুবই নিম্নমানের, তাই তাদের কথা মাথায় রেখে বাড়িটি আমরা নির্মাণ করেছি। এই বাড়িটি যেহেতু পুরোটাই প্রায় কাঠের তৈরি, তাই বাড়িটি তৈরি করতে কিন্তু খরচও কিন্তু খুব কম হবে। আর বাড়িটি কিন্তু আর কি প্রযুক্তি কিন্তু জাপানেও দেখা গেছে যে সেখানকার বন্যাপ্রবণ এলাকায় কিন্তু বাড়িটি তৈরি করে দেখা গিয়েছে। লোহার দণ্ডটা আছে তাহলে জলের সংস্পর্শে যদি মরছে না পড়ে যায়, সেই জিঙ্কের পলে বাটার গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে সেটাতে পলে দেওয়া যায় সেটা মরছে না পড়ে যায় এবং সেটা সুরক্ষিত থাকে। তোমরা এখানে কতদিন আছো, মানে কত তারিখ থেকে কত তারিখ অব্দি হচ্ছে? আজকে ফার্স্ট ইয়ার। আর কত তারিখ অব্দি থাকছো? 17 তারিখ পর্যন্ত আছে কিন্তু।